Assalamualaikum friends. আপনি যদি সফল content creatorদের একটু ফলো করেন, তাহলে দেখতে পারবেন তাদের সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আছে যে বিষয়টির সেটি হচ্ছে regular routine maintain করা। আপনি যদি regular routine maintain করেন, তাহলে আপনি কি কি সুবিধা পাবেন আর যদি regular routine maintain না করেন, তাহলে আপনার কি কি অসুবিধাগুলো হবে সেই বিষয়টি আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব। ফ্রেন্ডস, আমি এখানে তিনটি টপিক দিয়ে আপনাদেরকে দেখাবো আর তার মধ্যে দুই নম্বর টপিকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো ফ্রেন্ডস, প্রথম বিষয়টি হচ্ছে আপনার নিজের ভিডিওর কোয়ালিটি বাড়বে। আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও বানানো শুরু করেছেন, তাই আপনার মনে হতে পারে যে আপনার নিজের ভিডিওর কোয়ালিটি খুব খারাপ, যেমনটা আমার মনে হয়েছিল শুরুটা। ফ্রেন্ডস, এরকমই হবে, কেননা আপনি যখন প্রতিদিন কাজ করবেন তখন কিন্তু ধীরে ধীরে আপনার কন্টেন্ট কোয়ালিটিও বাড়বে। আর আপনি যদি ভাবেন আমি আর ভিডিও বানাবো না, আমার ভিডিও কোয়ালিটি খারাপ, কেউ দেখে না, তাহলে আপনি আরও পিছিয়ে পড়বেন। কেননা ফ্রেন্ডস, ইউটিউব বা ফেসবুক যেখানেই আপনি কাজ করেন না কেন, এই প্ল্যাটফর্মে আপনার মতো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাই আপনি যদি হেঁটে যেতে চান তাহলে সফলতা পাবেন না, আপনাকে দৌড়াতে হবে ফ্রেন্ডস। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ফ্রেন্ডস, আপনার অডিয়েন্সের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। আপনি প্রথম প্রথম পাঁচ দিন দশ দিন প্রতিদিন ভিডিও আপলোড করলেন, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দিলেন, পাঁচ দিন বা দশ দিন পর ভিডিও আপলোড করলেন, তাহলে কি হবে, আপনার যদি দশটি বা বারোটি সাবস্ক্রাইবও থাকে তারা তো আপনার ভিডিও দেখে, আর আপনি যদি কয়েকদিন ভিডিও আপলোড না করেন তাহলে আপনার সেই অডিয়েন্সরা কিন্তু হারিয়ে যাবে। আবার অনেকে আছে যারা আপনাকে সাবস্ক্রাইব করেনি কিন্তু আপনার ভিডিও তারা দেখে। দেখা যাবে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে তারা দুটি বা তিনটি ভিডিও দেখার পর আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার অডিয়েন্সরা আপনাকে কমেন্ট করবে, লাইক দিবে, ফলে আপনার সাথে কিন্তু ধীরে ধীরে আপনার অডিয়েন্সের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে আপনার চ্যানেল গ্রো হবে। জি ফ্রেন্ডস, আমার টপিক নাম্বার থ্রি হচ্ছে আপনার চ্যানেল কিন্তু 100% ধীরে ধীরে গ্রো হবে আর আপনার চ্যানেলের রিচও বৃদ্ধি পাবে। সব সময় যে শুরুটা ভালো দিয়ে হবে তা কিন্তু না, অনেক সময় খারাপ দিয়ে শুরুটা হলেও ফ্রেন্ডস শেষটা কিন্তু খুব ভালো হতে পারে। ইউটিউবিংয়ের দীর্ঘ জার্নিতে আপনাকে ধৈর্য ধরে এগুতে হবে, এলাম জয় করলাম আর চলে গেলাম এমনটা কিন্তু নয়। তাই ফ্রেন্ডস, আপনি অবশ্যই একটি রুটিন তৈরি করুন, প্রতিদিন একটি করে বা দুদিন পর পর একটি করে, এভাবেই আপনাকে রুটিন করে ভিডিও তৈরি করতে হবে। আমার ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লাগে ফ্রেন্ডস, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সহযোগিতা করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।